নামেকে রাষ্ট্রভাষা থেকে মুছে দিতে চায়। 72-এর সংবিধানে ফিরে যাবে, ইসলামকে রাষ্ট্রভাষা থেকে মুছে দিতে চায়। আমার সংবিধানের উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখা, এটা মুছে দিতে চায়। যারা এই কথা বলে, আমরাও বলতে চাই মুসলমান চাটগ্রাম বাংলাদেশের বাসীদের পক্ষ থেকে, যারা 72-এর সংবিধানে পৌঁছেতে চাও, আবার ইসলামকে মুছে দিতে চাও, আমরাও ঘোষণা দিলাম, আমরাও 1400 বছর আগের আমার মদিনাওয়ালা সংবিধানে ফিরে যাবো কিনা মুসলমান। ওলামায়ে কেরামদের দাড়ি ছেঁচে দিবে, আমার সন্দেহ হয় এই নুমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরিদের কারণ হতে পারে, এরাই মনে হয় বঙ্গবন্ধু পরিবার হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, ঠিক কিনা বলেন? তোমরা ভুলের রাজ্যে বসবাস করছো, মনে রাখবা, শাহজাল আলী আমানি, শাহপরানি আমানি, আবেদ শর্মা দানি, তেব শাহ সিরিকোটি, আহমেদ শাহ সিরিকোটি, বিশেষ করে সরকার গৌসুল আজম দস্তগীর, বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ আল ফাসানি, খাজা খাজা গান, খাজা মিনুদ্দিন চিশতি, আজমিরি সঞ্জেরি, বিশেষ করে বাংলা জমিনের 360 আউলিয়া, চাটগ্রামের 12 আউলিয়াদের রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখনো মাঠে ময়দানে আছে, ঠিক কিনা বলেন? দুই হাত তুলে মুসলমান, যদি তুমি আমার রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হুব্বতে মুস্তফা সম্পর্কে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, ওলি আল্লাহদের সম্পর্কে একটা কূটনীতি করো, বাংলার 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ তারা করবে ইনশাআল্লাহ। যে এক দল নেমেছে ইসলামকে রাষ্ট্রভাষা থেকে মুছে দিতে চায়, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা খানকায় মানুষ, নরম তবিয়াতের মানুষ, আমরা অনেক, আমরা প্রেমে বিশ্বাসী, কারণ আমার নবী প্রেম দিয়ে বিশ্ব জয় করেছেন, ঠিক না? আমরা প্রেমে বিশ্বাসী, কিন্তু খানকায় মানুষ যদি মনে করো আমি গুনাহগারের শরীরের মধ্যে শেরে খোদা আলীর রক্ত আছে, ফারুকে আজমের রক্ত আছে, আলহামদুলিল্লাহ বলেন? আমরা বলে থাকি এই জন্য, রাষ্ট্রের পক্ষে আমরা, আমরা কোনো রাষ্ট্রের বিপক্ষে না। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, বন্দর এখান থেকে, এখানে অনেক আমার ভাই বাবারা সরকারি কর্মকর্তা আছেন, আপনারা যদি পারেন পৌঁছে দিবেন, প্রাইম মিনিস্টারের কাছে আমি আবেদন করব, যে বলছে 72-এর সংবিধানে ফিরে যাবে, ইসলামকে রাষ্ট্রভাষা থেকে মুছে দিতে চায়, আমার সংবিধানের উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখা, এটা মুছে দিতে চায়। যারা এই কথা বলে, আমরাও বলতে চাই মুসলমান চাটগ্রাম বাংলাদেশের বাসীদের পক্ষ থেকে, যারা 72-এর সংবিধানে পৌঁছেতে চাও, আবার ইসলামকে মুছে দিতে চাও, আমরাও ঘোষণা দিলাম, আমরাও 1400 বছর আগের আমার মদিনাওয়ালা সংবিধানে ফিরে যাবো কিনা মুসলমান? আমরা বলে দিচ্ছি, এই জন্য বললাম। এরা বলে ওলামায়ে কেরামদের দাড়ি ছেঁচে দিবে, নাউজুবিল্লাহ। বড় আফসোস হয় যে ওলামায়ে কেরাম তোমার কানে আজান দিয়েছে বিধায় তুমি মুসলমান, ঠিক কিনা বলো? যে ওলামায়ে কেরাম তোমার আকিকা করিয়েছে দেখে তুমি মুসলমান খতনা সার্টিফিকেট পেয়েছো, ঠিক কিনা? যে মুসলমান তোমাকে তিন কবুল খুতবা দিয়ে বিয়ে পড়ানে, তোমার এখন সম্পর্ক স্ত্রীর সাথে বৈধ হয়েছে, যেই উলামায়ে কেরাম তোমাকে সসম্মানে কাফন পড়িয়ে জায়নামাজ জানাজার ময়দানে তোমাকে দাঁড় করিয়ে আল্লাহ সম্পর্কে তোমাকে সফর করে, তোমাকে রসুলে পাকে কদমে অর্পণ করে কবরের দুনিয়াতে যে মুসলমান তোমাকে বিদায় দিবে, যে আলেম বিদায় দিবে, তাদের দাঁড়ি ছেড়ে দিবা, নাউজুবিল্লাহ বলেন? আমি প্রাইম মিনিস্টারের কাছে বলতে চাই, আমার সন্দেহ হয়, কেন? কারণ আমাদের যে এক্স, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তেনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছেন, তার মানে তিনি ইসলাম প্রেমিক, ঠিক কিনা? ইসলাম প্রেমিক। এবং আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ একজন দেখিয়েছে যে তিনি সৈয়দ আব্দুল কাদের জিলানি গোসে পাকের দরবার জিয়ারত করেছেন, ঠিক কিনা? তিনি ওলি আল্লাহদের খাজা আজমের হিন্দুস্তানে গিয়ে জিয়ারত করেছেন, আমি ফুটেজগুলি দেখেছি। তিনি ওলি আল্লাহ প্রেমিক ছিলেন, ইসলাম প্রেমিক, আমার রসুল প্রেমিক ছিলেন, ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা এখন রোজা রাখি, আমরা হজ আদায় করি এবং ঈদের চাঁদ দেখে আমরা খুশি যাপন করি, ঠিক কিনা? তাহলে ইসলামিক প্রেমিক ছিলেন, আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আবেদন, আপনার আব্বাজান ইসলাম প্রেমিক ছিলেন, বিধায় ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন, আমার সন্দেহ হয় এই নুমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরিদের কারণ হতে পারে, এরাই মনে হয় বঙ্গবন্ধু পরিবার হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, ঠিক কিনা বলেন? বলে জাতির পিতার এই ইয়া ছিল না, আমাদের জাতির পিতা তোমার কথা মতো চলছে নাকি,
ঠিক কি না আমরা বলতে চাই তোমরা যদি মনে করো করোনা কালীন অবস্থায় ওলিয়া লাদের উত্তরসূরিরা চুপসে গেছে যদি আমাদেরকে বিড়াল মনে করো তাহলে ভুলের রাজ্যে বসবাস করছো ঠিক আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক তোমরা ভুলের রাজ্যে বসবাস করছো মনে রাখবা শাহজালাল আলী আমানি শাহপরান আমানি আবেদ শর্মা দানি তেব শাহ সিরিকোটি আহমেদ শাহ সিরিকোটি বিশেষ করে সরকার গৌসুল আজম দস্তগীর বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফাজানি খাজা খাজা খান খাজা মইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি বিশেষ করে বাংলা জমিনের 360 আউলিয়া চাটগ্রামের 12 আউলিয়াদের রেখে যাওয়া এই সিংহর বাচ্চারা এখনো মাঠে ময়দানে আছে ঠিক কি না বলেন দুই হাত তুলে মুসলমান যদি তুমি আমার রাসূল সম্পর্কে আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে কুরআন সম্পর্কে হুব্বতে মুস্তাফা সম্পর্কে আহলে বায়াত সাহাবায়ে রাসূল ওলিয়া লাদের সম্পর্কে একটা কুটুইতি করো বাংলার 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ তারা করবে ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ ইসলামের দুশমনেরা ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক আমিন বলেন আমিন বললাম তো বাবা আমরা খুব নরম তবিয়তের মানুষ সুন্নিরা কখনো ঠান্ডা ছিল না ঠিক কি না আওয়াজ দে বলেন সুন্নিরা কি ঠান্ডা না আমরা কি উহুদ বদর খায়বারের যুদ্ধ ভুলে গেছি না আমরা কি কারবালার প্রান্তরের কথা ভুলে গিয়েছি না আমাদের ইমামে হোসাইন শিখিয়ে গিয়েছেন জান লাগলে জান দাও পরিবার লাগলে পরিবার দাও রক্ত দিয়ে গোসল করো কিন্তু ইসলামের ঝান্ডা আমার রাসূলের শান ও হুরমতের উপরে কোনো আঘাত আসতে দিবা না ঈমান দিয়ে মুসলমান কোনো সওদা করবা না ঠিক কি না তোমাদের মতো কত গুলঙ্গার নমরুদ ফেরাউন আবু জাহেলের বংশধর আসলো আর গেল ইসলাম ছিল আছে কিয়ামতের পরও থাকবে ইনশাআল্লাহ ঠিক কি না ইনশাআল্লাহ বলো আল্লাহ কবুল করুক আমিন রাত গভীর হয়ে গেছে বললাম না তেনাদের কথা বললে এখন আমি আমার কারো বিরুদ্ধে বলি না কারো বিরুদ্ধে আমি নাই যে আমার আল্লাহর রসুলের পক্ষে আমি তার পক্ষে যে আমার আল্লাহর রসুলের বিপক্ষে আমি তাদের বিপক্ষে ঠিক কি না বাস কথা এটাই কি আপনারা কষ্ট পেয়েছেন না কষ্ট পেয়েছেন না আমরা একটু বলে দিয়েছি যতই শহীদ ফারুকি হয়তো বা লুকান্তরে লক্ষ্য ফারুকি এখনো ঘরে ঘরে ঠিক কিনা ঠিক কিনা হুসাইনে কারবালা কে কারবালায় তুমি শহীদ করেছো মনে করেছো হুসাইন লুকান্তরে মনে রাখবা লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইনি ঘরে ঘরে আছে ইনশাআল্লাহ ঠিক কিনা মুসলমান আল্লাহ কবুল করুক আমিন বলো আমি বাতিল নে জব জাবে ফেলে তেতেবর आया है तब तब मेरे जुबा पर दुश्मनरा जो तोई दुश्मनी कर लो तो बार आमार मुखे असलो नाराय तकबीर अल्लाहु अकबर नाराय रिसालत या रसूल अल्लाह ठीक ना সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার